छोड़ा पे मुन संग झुली चु पहाड़ कारण बन झुली घुमी चु सारंगी मगौंद मलई मंगे. गुड मॉर्निंग, वेलकम टू येट अनदर न्यू ब्लॉग ऑफ प्लैनेट्स. आज के दार्जिलिंग सेकेंड डे अर्थात कल के हमें लेपचा जगत थे दार्जिलिंग एसम से ही ब्लॉग जदि एखो क्यों ना देखे थकें तो ऊपर राइट बटन का लिंक दिए देव काइंडलि देखे नबें. एक्चुअली अनेक अपेक्षा करलम किंतु अपेक्षा एक् पड़े को लाभ हलो ना तई बैरिए ही पड़ल एकटू भिजले भिजब ऐलेटा के लिए बेड़े नहीं घुमा देखा जावेंटार्स ढुके भरे মানে জোনা কুড়ি পঁচিশ জনের লাইন. আচ্ছা, আমরা ঢুকলাম অবশ্যই ষোলো আনা বাঙালি, কারণ এটা ছাড়া এই লাইনে এই কেভেন্টার্স টু ম্যাল এই লাইনে না কোনো দোকান খোলা নেই. অবশেষে এখানেই ঢুকলাম, দেখি কী কী আছে. আচ্ছা, ঘড়িতে এখন বাজে সকাল ১১টা. আমরা বেরোচ্ছি তাকদা তিনচুলে লামাহাটা, তার সঙ্গে আরও দুটো ভিউ পয়েন্ট, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা. এই টোটাল মিলে একটা গাড়ি আমরা বুক করেছি আমাদের জন্য, কেরানা নিচ্ছেন ৩,৮০০ টাকা সারাদিনের জন্য এই প্যাকেজটা বুক করেছি. দেখা যাক, চলুন ঘুরে আসি মনসুনে তাকদা তিনচুলে লামাহাটা কেমন লাগে, চলুন এগোনো যাক. আমার পিছনে রয়েছে জাপানিজ টেম্পল, সামনেই রয়েছে পিস প্যাগোডা. আমরা একটু মাঝপথে দাঁড়িয়েছি, গাড়ির চাকায় হাওয়া কম রয়েছে, তো ড্রাইভার আমাদেরকে বললেন যে নিচে দেখুন. তো গাড়ির চাকায় যেহেতু হাওয়া কম আছে তো ড্রাইভার আমাদেরকে বললেন যে স্টেপনিটা ঠিক করাতে হবে, তো সেই জন্য উনি এখন গাড়িটাকে একটু সাইড করিয়ে চাকাটা চেঞ্জ করবেন. ফাইনালি উই আর ইন লামাহাটা. এটা হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার. লামাহাটা ইকো পার্কের টিকিট হচ্ছে ২০ রুপিস ফর অ্যাডাল্ট, ফর লেস দেন ৫ ইয়ার্স কোনো টিকিট নেই, নীল তো বাচ্চারা ফ্রিতে এন্ট্রি করতে পারে. আচ্ছা, চলো তাহলে আমরা একটু এগিয়ে যাই, দেখি. এদিক দিয়ে রাস্তা নয়, ওকে থ্যাংক ইউ. আমরা ভুলভাল দিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কোন দিকে এন্ট্রি, কোন দিকে এক্সিট, কোন দিক দিয়ে যেতে হয়. এদিকে একটা পুকুর আছে বলছে, তবে একটা কথা কিন্তু বারবার বলবো, বর্ষাকাল জোকের ভয় আছে, তাই খুব সাবধানে যাতে জোক না ধরে সেটাও দেখতে হবে.
আচ্ছা একটা কথা বলি, এটা কিন্তু বেশ খানিকটা উপরে উঠতে হচ্ছে। হ্যাঁ, সঙ্গে ছোটো বাচ্চা থাকার জন্য আমাদের একটু কষ্ট বেশি হচ্ছে ঠিকই, তবে আমি একটা কথা বলবো যে যদি কোনো বয়স্ক মানুষ এসে থাকেন তাহলে তিনি কিন্তু অবশ্যই, আমি বলবো না আসার জন্য এত দূর, কারণ রাস্তাটা খুব একটা যে ভালো রাস্তা তা নয়, পাহাড়ি রাস্তা যেমন হয় পাথর ফেলে ফেলে রাস্তা বানানো, আর তার সঙ্গে লিখেছে ওখানে 750 মিটার, 750 মিটার চড়াই ওপরে ওঠা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। তাই বলবো যে যারা আসবেন বুঝে প্ল্যান করে শরীরের অবস্থা বুঝে আসবেন। আচ্ছা একটা স্মল আপডেট, একদম টপে উঠতে হচ্ছে এই 750 মিটার যে রাস্তাটা বলেছে সেখানে ক্লাইম করবার জন্য, ওপরে যে পুকুরটা আছে সেখানে, কিন্তু ঘটনা হচ্ছে বৃষ্টিও পড়ছে, সঙ্গে ছোটো বাচ্চা রয়েছে। আমরা না সত্যি বলতে রিস্ক নিতে পারছি না, ইভেন আমাদেরকে অনেকে বারণও করলেন যে ওপরে রাস্তাটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমরা চেষ্টা করছি এখান থেকে ফিরে যাওয়ার, কারণ নামতে গেলেও কষ্ট করতে হবে। চলুন ফেরা যাক। তো আমরা ওই জঙ্গল থেকে নেমে এসেছি, নেমে এসে আপাতত এই ট্রি হাউসে উঠেছি। ট্রি হাউসে কিন্তু অ্যাকচুয়ালি 7 জনের বেশি অ্যালাউড নয়। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন, কিছু রুলস আছে যেগুলো আমাদের মেনটেন করতে হবে, তার মধ্যে এটা একটা, 7 জনের বেশি অ্যালাউড না। তো আপাতত আমরা 4 জন আর এই দুটো বাচ্চা মিলে 1 জন ধরলাম, 5 জন উঠেছি, আমরা নেমে যাবো, তারপর বাকি লোক উঠবে। আমরা এতক্ষণ ছিলাম ওই যে ওপরে যে ট্রি হাউসটা দেখতে পাচ্ছেন সেখানে, সেখান থেকে আমরা ঘুরে 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 এই রাস্তা দিয়ে সোজা নিচে নামলাম। আমরা এখন একটু লাঞ্চ করব, বাজে এখন প্রায় 2:30, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে আমরা রাইসই নিলাম। একটা কথা খালি বলার, কোয়ালিটি এক্সপেক্ট করবেন না, কারণ সেই রকম কিন্তু এখানে খাবার দাবার পাবেন না। হ্যাঁ, পেট ভরানোর মতো খাবার পাবেন, আমরাও তাই করেছি, পেট ভরিয়ে নিয়েছি। চলুন এবার এগোনো যাক। ওয়েলকাম টু তিনচুলে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক তিনচুলেতে। এবার ঘটনা হচ্ছে, কতগুলো জিনিস বলে রাখি, আপনারা কিন্তু এখানে অনেকগুলো হোমস্টে পেয়ে যাবেন, এবং আমি বলবো অবশ্যই পারলে তিনচুলেতে একটা রাত কাটিয়ে যান, এই জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই একটু গরম গরম চা। তো ঘড়িতে এখন বাজছে 6টা, আমরা এইমাত্র হোটেলে ফিরলাম। আমরা তিনচুলের পরে আর এগোতে পারিনি, তার কারণ মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমাদের কথা ছিল তাকদা টি এস্টেট যাওয়ার জন্য, কিন্তু ড্রাইভারই আমাদেরকে বারণ করলেন, এবং পরিস্থিতি এমন ছিল বাচ্চাদের নিয়ে আমরা অ্যাকচুয়ালি নামতে পারিনি, সেই জন্য তিনচুলে থেকে স্ট্রেট আমরা আবার হোটেলে ফিরে এলাম। ঘড়িতে সময় এখন প্রায় 7:10, আমরা একটু হোটেল থেকে বেরোলাম আশপাশটা ঘুরে দেখবার জন্য, কারণ আজকের দিনটাই শেষ, কালকে সকালেই আমাদের ট্রেন বাড়ি ফেরার। তো চলুন সন্ধ্যাটা এনজয় করা যাক। ঘড়িতে এখন রাত্রি 10:30, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল আমরা বেরোবো এনজিপির উদ্দেশ্যে, কারণ কালকে আমাদের বন্দে ভারতে ফেরার কথা, তো সেই মতো আমরা সকাল 9:30 জার্নি শুরু করব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ দেখতে থাকুন প্ল্যানেক্স।